মহেন্দ্র সিং ধোনিয়ে চুলি দীঘল করে কি ইঙ্গিত দিলে? ফার্স্ট লুক ঘুরাই আনিলে লাস্ট স্টেজত, আকো 2003 চনের ধোনিক ঘুরাই পাব 2024 চনের আইপিএলত। কেনেদরে ক্রিকেট কেরিয়ার সামরিব মাহিয়ে? ক্রিকেটত দীঘল চুলি এক খোচারে কেরিয়ার আরম্ভ করে সকলকে মন্ত্রমুগ্ধ করেছিল। যদিও প্রথমে খেলপথারত আচহুয়া লাগিছিল, পাছলে কিন্তু হয়ে পড়েছিল সকলোরে প্রিয়। খুব কম সময়ত বিশ্বত চর্চিত হয়ে পড়েছিল দীঘল চুলিকোঁচা। হয়, মহেন্দ্র সিং ধোনির কথাকে কইছো। সকলতক ব্যতিক্রমী মাহিয়ে প্রথম খেলপথারত নামিছিল একুড়া দীঘল চুলিলৈ। কিছুয়ে হাঁহিছিল, কিন্তু এটা এনে সময় আহিছিল যে তেওঁৰ চুলির স্টাইলক অনুকরণ করবলৈ সকলে লৈছিল। 2007 চনের টি টুয়েন্টি বিশ্বকাপ জয়ী হওয়ালেকে দীঘল চুলিকোঁচাৰে খেলপথাৰ কপাই আছিল কেপ্টেইন কুল ধোনিয়ে। তার পাছতেই লাহে লাহে তেওঁ নিজকে সলালে, চুলি কাটি 2011 বিশ্বকাপ জয় করলে, চুটি চুলিরেই পাঁচবারকৈ আইপিএল চ্যাম্পিয়ন হল। এতিয়া সমাগত 2024 আইপিএল, এয়াই চাগে মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। ক্রিকেটর এই বিয়লি বেলা সরিলে আরম্ভ করা দিনের কথা, যি লোকত কেরিয়ার আরম্ভ করেছিল সেই একলোকতেই এই দীঘলীয়া যাত্রা সামরণি মারিব বিচাৰিছে ধোনিয়ে। সেইহে ধোনিয়ে এইবার আকো চুলিখিনি দীঘল করেছে। 2003 চনের লোকলৈ উভতি গৈছে মাহি। ধোনির দীঘল চুলিকোঁচালৈ এতিয়া সকলো অনুরাগীর মাজত চর্চা। আকো এবার দীঘল চুলিকোঁচাৰে মাহিক দেখা যাব খেলপথাৰত। ইতিমধ্যে দলৰ হৈ অনুশীলন আৰম্ভ কৰিছে। হয়তো অহা বাটেৰেই উভতি যাবলৈ বিচাৰিছে এইজন ক্রিকেটৰ মাষ্টাৰ প্লেনাৰ, কেপ্টেইন কুল ফিনিচাৰ, হেলিকপ্টাৰ মেন, চেম্পিয়ন, সকলোৰে প্ৰিয় মহেন্দ্ৰ সিং ধোনি অথবা মাহিয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।